উচ্চশিক্ষা অর্জনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রক্রিয়া এখন অনেকটাই সহজ করেছে যুক্তরাজ্য। করোনা পরবর্তীতে শিক্ষার্থীদের বিরাট একটি অংশকে ভিসা দিচ্ছে দেশটি। ব্রিটেনের উন্নত শিক্ষা ব্যবস্থার কারণে বিভিন্ন দেশে গ্রহণযোগ্যতা বেশি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের, তাই ব্রিটেনে পড়তে যেতে আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন প্রবাস সংলাপের আলোচনায় উঠে আসে এসব তথ্য। আরও জানাবেন মাহমুদ রুবেল। বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অন্যতম পছন্দের দেশ যুক্তরাজ্য। দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থা বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া যুক্তরাজ্যের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েটদের উচ্চ বেতনে চাকরি দেওয়া হয় বিশ্বের বিভিন্ন দেশে, যে কারণে ব্রিটেনে উচ্চশিক্ষা নিতে ঝুঁকছে বাংলাদেশি শিক্ষার্থীরা। ইউকেতে তো নতুন অনেক পলিসিগুলো স্টার্ট হলো, ইউকের অর্থনৈতিক অবস্থা এখন টমি, তো আমি আসলে আপডেটটা জানি না যে আসলে মাইগ্রেশনের সুযোগ কি আসলে ইউকেতে আছে কিনা এবং কি কি স্কিম তারা চালু করছে নতুন যেটা আমাদের জন্য খুব সুবিধাজনক হয়। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো চয়েজেবল, কিন্তু বাংলাদেশে এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যায় না। কালচারাল দিক দিয়ে যদি আমরা বলি, মিউজিকের ক্ষেত্রে হতে পারে বা সিনেমাটোগ্রাফার এক্সেট্রা, এইসব বিষয়ে মোর দেন মোর জানার ক্ষেত্রে বাহিরের যে অপশনগুলো আছে এগুলো খুবই বেটার, কিন্তু বাংলাদেশে এই সেকশনগুলি অত একটা মূল্যায়ন করা হয় না। এই ক্ষেত্রে আমরা বাইরে পড়াশোনার জন্য খুবই আগ্রহী। করোনা পরবর্তীতে দেশটিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রক্রিয়া অনেকটা সহজ করেছে যুক্তরাজ্য। 2019 সালের তুলনায় 2022 সালে যেই তাদের ভিসা রেট বেড়েছে এটা 71%, যেটা রেকর্ড এক ধরনের এই যুক্তরাজ্যের জন্য। আর সেই ভিসা পেয়েছে প্রায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 4,86,000, আর এই বাংলাদেশ থেকে পেয়েছে এই 2022 সালের জুন পর্যন্ত প্রায় 20,000 শিক্ষার্থী যুক্তরাজ্যের ভিসা পেয়েছে পড়াশোনা। ইউরোপের একটি উন্নত দেশ হিসেবে পড়াশোনার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের গবেষণার যেমন সুযোগ থাকে, তেমনি চাকরির অনেক সুযোগ থাকায় শিক্ষার্থীদের আগ্রহ বেশি বলে জানান ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। এখানকার ইউকে ল ডিগ্রি করে আপনি সরাসরি নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটগুলোতে আপনি অ্যাটর্নির যে রিটার্ন টেস্ট আছে সেটা পরীক্ষা পাস করলে সেখানে অ্যাটর্নি হয়ে যেতে পারবেন। আপনার 9 মাস করে করে কোর্সের টাইম আপনি গুণ করেন 3 দিয়ে, 27 মাস মাত্র। আর আপনি 9 মাসের একটা বার কোর্স করছেন, আপনি ব্যারিস্টার কোয়ালিফাই করছেন, আপনি 4.5 বছরের মধ্যে ব্যারিস্টার সে কোয়ালিফিকেশন নিয়ে সে কাজ করতে পারছে, বিভিন্ন দেশে যেতে পারছে এবং প্রফেশনালি সে খুবই একটা আকর্ষণ সৃষ্টি করতে পারছে কারণ ওই কোয়ালিফিকেশন কারণে। এটা শুধু ব্যারিস্টারদের ক্ষেত্রে না, ইঞ্জিনিয়ারিং বলেন, আর্টসের ক্ষেত্রে বলেন, প্রফেশনাল টিচিংয়ের ক্ষেত্রে বলেন, ইউকের একটা ডিগ্রি নিলে তখন প্রফেশনালি এটা অনেক জায়গায় এই ডিগ্রিটা প্রেফারেন্স পায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বিদেশি যে কোম্পানিগুলো আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, তারাও এই ধরনের দেশ থেকে একটা ডিগ্রি যখন থাকে তাদেরকে দেখা যায় অগ্রাধিকার দেয়। এছাড়া ব্রেক্সিটের পরে যুক্তরাজ্যে কাজের সুযোগ অনেকটাই বাড়ছে বলে জানান তিনি। স্টুডেন্টদের জন্য আগে 8 বছর আগে যেই পলিসি ছিল কয়েক বছরের জন্য, পোস্ট স্টাডি ওয়ার্ক বলতাম, সেটাও এখন আবার ফিরে আসছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।